نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مخبن دیار مدینہ بلغ العلا بکمالہ
کشفت مجابی جمالیه حسنت جمیع خصالیه صلو علیه و آلیه سبحانک لا علم لنا الا ما علمتنا انک انت العلیم الحکیم. معزز محترم حضرات علماء کرام، مدرسہ حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ یتیم خانار ادوگے آیوجت برشک واز ادوار محفل صدر جہسر سمانت سبھاپتی প্রধান অতিথি প্রধান বক্তা ও বিশেষ বক্তা মঞ্চে উপবিষ্ট বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন এলাকা থেকে আগত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম পর্দার আড়ালের মা ও বোনেরা এবং ছোট কচিকাচারা, ওই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশুকুর আদায় করি যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে আল্লাহ তাআলা অসংখ্য গুনার কাজ থেকে বিরত রেখে এই আজকের এই মাদ্রাসায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গিনায় জান্নাতের বাগানে এসে ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার এবং তদনুযায়ী আমল করার আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করিয়া দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা প্যান্ডেলের নিচে উপবিষ্ট কালিমাতুশ শুকুর আদায় করার যে জবাব আমরা পাঠ করলাম, এতে করে বুঝে যাচ্ছে যে আমরা হয়তো ভয় পাইতেছি কি? মুহতারাম হাজিরিন, আপনারা কি ভয় পাচ্ছেন? মুসলমান জাতি তো সিংহের জাতি, মুসলমানের গর্জনে পুরো পৃথিবী থম থম করবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের আওয়াজে বোঝা যাইতেছে যে আল্লাহর ধ্বনি, আল্লাহর প্রশংসা আদায় করতে আমরা ভয় পাচ্ছি। কি ভয় পাচ্ছি? যদি ভয় পেয়ে না থাকি তাহলে আমরা আরো একবার অন্তরের অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। কেন শুকুর আদায় করব? মহান আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনে কারীমের আলোচনা করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলোচ্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমাদেরকে নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকর আদায় করবা, আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে এই নিয়ামতকে আমি ছিনিয়ে নিব এবং তোমাদেরকে ইন্না আযাবি লাশাদীদ কঠিন আযাব দ্বারা আমি গ্রেফতার করব। তখন তারা মুহাজিরিন আজকে এই জান্নাতের পরিবেশ এমন একটা স্থানে এসে আমরা উপনীত হয়েছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তিরা দুনিয়ার অন্যায় কাজ থেকে বিরত থেকে ফাহেশা কাজ থেকে দূর হয়ে যারা দীনি মজলিসে এসে উপস্থিত হবে আল্লাহ পাক তাদের জন্য কিছু পুরস্কার রাখছেন, যেই পুরস্কারগুলো হলো যে যদি কোনো ব্যক্তি কোনো দীনি মজলিসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সে সময় কাটাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও কোনো সে তাসবিহ না পড়ুক, ইবাদত না করুক, কোনো আমল না করুক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ সে কিনা এই দীনি মজলিসের মধ্যে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সময়টাকে ইবাদতে লিপ্ত করে দেব এবং এই সময়টুকুকে আমি তার নাজাতের জন্য যথেষ্ট করে দেব। তো মুহতারাম হাজিরিন অনেকের প্রশ্ন আসতে পারে যে যদি মাহফিলে আসার দ্বারা নাজাতের ফয়সালা হয়ে যায় তাহলে আমি যে নামাজ রোজা ইবাদত বন্দিগি করতেছি এইগুলোর আমার কি হবে, প্রশ্ন থাকতে পারে না? তো মহতারাম হাজিরিন একটা কথা আমাদের সকলেরই জানা নাই যে মহান আল্লাহ তাআলার করুণা ছাড়া কোনো ব্যক্তি বেহেশতে যাওয়া সম্ভব না, আর কোনো ব্যক্তির নিজের ইবাদতের ক্ষমতায় তার বেহেশতে যাওয়া সম্ভব না। কি আল্লাহর করুণা ছাড়া আর নিজের ইবাদতের ক্ষমতা দিয়া কোনোদিন কোনো ব্যক্তি বেহেশতে যাওয়ার আশাও করতে পারে না। তো মুহতারাম হাজিরিন যেই মাহফিলের যেই ফজিলত আমি বলতেছিলাম, কোনো ব্যক্তি যদি এই দীনি পরিবেশে দীনি মজলিসে সময় কাটাইল আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং যতক্ষণ এইখানে সে উপস্থিতি থাকবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে এই সময়ের বদলতে আল্লাহ তার আমল নামার মধ্যে সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। তো মুহতারাম হাজিরিন কোরআনে হাকিমের যেই আলোচ্য আয়াত আমি তেলাওয়াত করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন আলোচ্য আয়াতের আলোকে হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এবং শোনার তদ অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন আমি যে আয়াত কারিমা পাঠ করেছি এই আয়াত কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ রব্বুল আলামিন আলোচ্য আয়াতে বলতেছেন যে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ নিশ্চয়ই তোমাদের রসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তো এই রসূলের মধ্যে বিদ্যমান উত্তম আদর্শ এগুলো কারা অর্জন করতে পারবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এইগুলো তিন শ্রেণীর লোক অর্জন করতে পারবে এই তিন শ্রেণীর লোক কারা লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা ওয়াল ইয়াউমাল আখির এবং পরকালের সাফল্য যারা চায় ওয়া যাকারাল্লাহ কাসীর এবং যারা বেশি বেশি জিকির করে তো মুহতারাম হাজিরিন এই তিনটি জিনিস কার দ্বারা অর্জন করা সম্ভব একজন মুমিন ব্যক্তির জন্যই একজন মুমিন ব্যক্তির দ্বারাই এই তিনটি কাজকে তার অর্জন করা সম্ভব এই তিনটি সাফল্য লাভ করা তার জন্যই সম্ভব যে কিনা মুমিন কি বলেন মুমিন ছাড়া কি এই তিনটি বিধানকে পরিপূর্ণভাবে পালন করা সম্ভব সম্ভব না মুনাফিকের দ্বারা এই তিন কাজ করা সম্ভব না কেন সম্ভব না লিমান কানা ইয়ারজুল্লাহ মুনাফিক আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় না ওয়াল ইয়াউমাল আখির পরকালকে বিশ্বাস করে না ওয়া যাকারাল্লাহ কাসীর এবং নামে মাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে কিন্তু মুনাফিকরা আল্লাহ রব্বুল আলামিনকে এইভাবে স্মরণ করে না যে আল্লাহ রব্বুল আলামিন আমার মালিক ও খালিক ইনি আমার সৃষ্টিকর্তা রিজিক দাতা আল্লাহ তাআলাকে নামে মাত্র মুনাফিকরা স্মরণ করে আর এর মধ্যে মুনাফিক এবং মুমিনের ভিতরে পার্থক্য দেখেছেন তো এই তিন বিধান মুনাফিকের দ্বারা সম্ভব নয় এই তিনটি বিধান শুধু মুমিনের দ্বারাই সম্ভব তো মুহতারাম হাজিরিন আমি যেই হাদিসখানা তেলাওয়াত করেছি হাদিসের তরজমাটা বলি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের বিপর্যয়ের সময় কোন ব্যক্তি যদি আমার একটি সুন্নতকে জিন্দা করে আমি আমার যে জলিলে কদর সাহাবি আছে 100 শহীদি সাহাবার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো ব্যক্তি এমন এক সময় মুহতারাম হাজিরিন আজকে আমরা গুনার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি কার থেকে কে বেশি গুনাহ করতে পারি কিন্তু মুহতারাম হাজিরিন কারো এরকম নেই কোন জায়গায় এরকম পাওয়া যায় না
যে আমি কার থেকে কয় রাকাত নামাজ বেশি পড়তে পারবো, কতগুলো তাসবিহ আমি বেশি পাঠ করতে পারবো। সওয়াবের জন্য কোনো প্রতিযোগিতা নেই, কার থেকে কে যত বড় গুনাহ করতে পারবো এটার জন্য প্রতিযোগিতা রয়ে গেছে। এমন এক সময়ে কথাই উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের বিপর্যয়ের সময়ে কোন ব্যক্তি যদি একটি সুন্নতকে আদায় করে আমি রাসূল তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের প্রয়োজন আছে না নাই? তো মুহতারাম হাজিরিন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পেতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কি করতে হবে? সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে হবে। সুন্নত আমাদের মধ্য থেকে যত সুন্নত সরে যাবে আমাদের কাছে তত বেদাতে পরিণত হয়ে যাবে, বেদাত তত বেশি বেশি ঢুকতে থাকবে। আমরা যত সুন্নতকে আঁকড়ে ধরব বেদাতগুলো দুর্বৃত্ত হইতে থাকবে, বেদাত দূরে চলে যাবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে সে ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট বলতে পথ হারা হবে না, গোমরাহ হবে না। কিতাবুল্লাহ কি? আল্লাহ তাআলার কালাম কোরআনে হাকিম, কিতাবুল্লাহর রীতি নীতি নিয়ম কানুন এইগুলোকে মেনে যারা দুনিয়ার জমিনে বসবাস করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরকালে জান্নাতের মেহমান বানায়া উচ্চ এক জান্নাতের ভিতরে আসন দান করে দিবেন। আর কি সুন্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সুন্নতকে আঁকড়ে ধরবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশান অবস্থায় ঘুরতে থাকবে, হায় হুতাশ করতে থাকবে, এমন এক সময় যে ব্যক্তি আমার সুন্নতগুলোকে পৃথিবীর জমিনে বাস্তবায়িত করেছে আমি রাসূল ওয়াদা করতেছি ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ সর্বপ্রথমে যে ব্যক্তি অনুকরণ এবং অনুসরণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখেরাতে তাকে শান্তির ফয়সালা করে দিবেন। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে সে ব্যক্তিকেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে তার নাজাতের ফয়সালা করে দিবে। এখন মুহতারাম হাজিরিন, আমাদেরকে জানতে হবে সুন্নত কয়টি অর্থে ব্যবহৃত হয়, সুন্নত অর্থ কি। বর্তমান আমাদের বর্তমান প্রেক্ষাপটে মুহতারাম হাজিরিন, আমরা কথা শোনার আগে লাফাইতে থাকি, কথা না বোঝার পর বা একটা কথা শুনতেছি এই কথা না বুঝেই সেই কথার পিছনে দৌড়াইতেছি, কি বাস্তব কিনা। এই জন্য আমাকে জানতে হবে যে আমি শুনলাম আর দৌড়াইলাম, ওই যে কোথাও নাকি শোনা গেছে কোন এক ব্যক্তির কান চিলে নিয়ে গেছে, এই কানের পিছনে আমরা দৌড়াইতেছি, আসলে কি আমার সাথে কান আছে না নাই এটা দেখার প্রয়োজন মনে করি না। আমাদের বর্তমান প্রেক্ষাপট এমন যে কথা শুনতেছি, মুহতারাম হাজিরিন, দিলের কানে কেউ কথা শুনতেছি না, যার কারণে
আমাদের কথার প্রতি আসর হইতেছে না, আমার জিসিম এখানে আছে, মনটা অন্য জায়গায় চলে গেছে। তমন তারা মহাদিরিন যেই কথা বলতেছিলাম, সুন্নত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতের ব্যাপারে সুন্নতের সুসংবাদ শুনাইলেন, এই সুন্নত তিনটি অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর, রসুলের সুন্নতের অর্থ হইতে পারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দুই নম্বর, রসুলের সুন্নতের অর্থ হইতে পারে রসুলের আমল, অর্থাৎ রসুলের জীবনের কাজকর্ম। রসুল যেভাবে কাজকর্ম করেছেন, আখলাক চরিত্র। তিন নম্বর, সুন্নতের অর্থ হইতে পারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মুহতারাম হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমি যেই হাদিসখানা পাঠ করেছি, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে হাদিসের অর্থে ব্যবহৃত। এখন মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে এমন কিছু ফেতনার আবির্ভাব ঘটেছে যে এখন আমরা অনেকেই, এমন কিছু লোক আছে, এমন একটা দল আছে যারা কিনা বলতেছে আমরা সুন্নতের উপর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করব, মাযহাবের আমাদের কোনো প্রয়োজন নাই। আপনারা জানেন কিনা জানি না, তারা হলেন লা মাযহাবি, মাযহাব মানে না, মাযহাব মানা, মাযহাব মানা ছাড়া কি কোনো ব্যক্তি আমল করতে পারবে? পারবে? এখনো এই পর্যন্ত আমি পাই নাই যে কোন ব্যক্তি মাযহাবের অনুসরণ ছাড়া সে ব্যক্তি ইবাদতগুলোকে সঠিক রূপে আদায় করতে পারে। বর্তমান ফেরাকে বাতেলা আহলে হাদিস নামক একটি দল, লা মাযহাবির দল, এরা বলতেছেন যে আমরা রসুলের হাদিসের উপর আমল করব। মাযহাবের কিসের প্রয়োজন? তো মুহতারাম হাজিরিন, আমি দুইটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাওয়া যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নয় বিবি রাখছেন। কয় বিবি রাখছেন একসাথে? নয় বিবি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে নয় বিবি রাখছেন, এটা কি রসুলের জন্য খাস ছিল না সবার জন্য একরকম? কথা বলেন, এটা শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, আর উম্মতের জন্য নির্দিষ্ট কয়টি? চার বিবি। কয় বিবি? চার বিবি। তো বর্তমান আমাদের ভিন্ন দলের কিছু ভাইয়েরা যে বলতেছে হাদিসের উপর আমল করব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন যে উম্মতের জন্য নির্দিষ্ট কয়টি? চারটি। চার বিবি একসাথে রাখা সম্ভব? উম্মতের জন্য নয় বিবি একসাথে রাখা সম্ভব না। বর্তমান আহলে হাদিস ফেরাকে বাতলা যদি হাদিসের উপর আমল করতে চায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর আমল করা, মাযহাবকে ত্যাগ করা সেই অনুযায়ী আমল করতে চায়, সম্ভব? সম্ভব না। আর একটু উদাহরণ দিতেছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের ভিতরে কোন এক জায়গায় পাওয়া যায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ডাস্টবিনের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। তো যদি রাসূলের হাদিসকে মানি, হাদিসের উপর আমল করি, মাযহাবকে ত্যাগ করি, তাহলে আমাদের কিন্তু দাঁড়াই প্রস্রাব করতে হবে। কিন্তু রাসূল কি বলছেন যে দাঁড়ায় প্রস্রাব করার জন্য, দাঁড়ায় প্রস্রাব করার জন্য রাসূল বলছেন, কিন্তু মাযহাবের দিকে যদি মাযহাবের অগ্রসর হই, মাযহাবের কাছে যাই, তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জরুরতের কারণে সেইখানে দাঁড়ায় প্রস্রাব করছেন। কি জরুরতটা ছিল? দুই জায়গায় দুই ভাবে পাওয়া যায়। যেমন এক জায়গায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে দাঁড়ায় প্রস্রাব করছিলেন, স্থানটি ছিল ময়লা ডাস্টবিন, যার কারণে কাপড়ে নাপাকি লেগে যাব, যার ভয়ে উনি দাঁড়ায় প্রস্রাব করছেন। তো এইটা শতসিদ্ধ না, কিন্তু শতসিদ্ধ কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পা মুবারকে সমস্যার কারণে বসতে সমস্যা হইছিলেন, বসতে কষ্ট হইত বিধা ওই সময় যে কোনো আঘাতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার কোনো কায়দা পান নাই। আছে না আমাদের সমস্যা হইতে পারে না, এমন মানুষ আছে না মসজিদে গেলে মসজিদের প্রথম কাতারে দেখা যায় যে চেয়ারে বসে বসে আমরা নামাজ আদায় করতেছি, তো এটা খারাপ কিছু না। তারপরে তো আল্লাহর হুকুমকে পালন করতেছে, কি বলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক অবস্থানে গিয়ে সেইখানে দাঁড়ায় প্রস্রাব করছেন। এখন আমাদের জনদরদি আহলে হাদিস ভাইদের কথা যদি আমরা লক্ষ্য করি, রাসূলের এইটাও একটা হাদিস, এইটার উপর আমল করলে আমাদের নামাজ রোজা থাকব না যাইব? কি দাঁড়ায় প্রস্রাব করার দ্বারা নামাজ রোজা থাকবে না যাবে? এখন যদি বেদান্তটা এমন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করব, হাদিসের উপর আমল করলে পরে আমি যদি প্রস্রাব করতে যাই, তাহলে প্রতি প্রস্রাবের পর পর আমাকে গোসল করে নামাজ আদায় করতে হবে। এই গেল এক হাদিস। এই দুই হাদিস, হাদিসের ভাষ্য শুনাইলাম। তো মাযহাব ছাড়া এখন অনেকের প্রশ্ন করতে প্রশ্ন হইতে পারে যে হুজুর মাযহাব কেন মানবো, যে মাযহাব মুহতারাম হাজিরিন আপনাদের অনেকের কাছে হয়তো মনে হইতেছে যে বসছিলাম কি জন্য আর কি শুনাইতেছে। মুহতারাম হাজিরিন, আমরা শয়তানের দোকায় আছি, বর্তমান আমরা কিছু বিভ্রান্তিকর মানুষের কান পড়ার পিছনে লিপ্ত আছি। আসলে সঠিক কোনটা? কোন এক জায়গায় বলে এক ব্যক্তি বাজার থেকে সারা বছর সয়াবিন তেল কিনে, তো সারা বছর সে সয়াবিন তেল কিনছেন, দুই নম্বর তেল যেটা 110 টাকাতে পাওয়া যায় সে কিনছে সেটা 60-70 টাকা দিয়া, দুই নম্বর তেল খাইতে খাইতে তার অভ্যস্ত হয়ে গেছে। তো দোকানের মালিক একদিন ভুল ক্রমে তার অরিজিনাল তেল দিয়ে দিছেন, ভুল কইরা। এখন তো বাড়িতে যা তরকারি পাক করেছে, খাবার খাইছে, খাবারও খুব সুস্বাদু হইছে, এখন খাবার খাওয়ার পরে লেপ রাইট করতেছে। কি লেপ রাইট? সে টয়লেটে বারবার যাইতেছে আর বারবার আসতেছে। এখন সে রাগে রাগান্বিত হয়ে বলতেছে যে শালার দোকানদার, আজকে তোমার মজা বুঝাবো। রাগে ফায়ার দোকানে যায়, দোকানদারের সাথে রাগ হয়ে গেছে, কি তেল আমাকে দিছো,
যে তেল ব্যবহার করার পর আমার অসুখ হয়ে গেছে। তখন দোকানদার বলতেছে, ভাই তোমাকে কবে তেল দিছি আমি? তখন বলতেছে, অমুক দিন অমুক সময়। তো দোকানদার বলতেছে, আমি তোমাকে কোন পাত্র থেকে তেল দিছিলাম? তখন বলতেছে যে আপনি আমাকে ওই যে লাল পাত্র, টিনের মধ্যে লাল ছবিওয়ালা, এই পাত্র থেকে তেল দিছিলেন। এই খায়া, এই তেল খায়াই তো আমার পেটের অসুখ হয়ে গেল। এখন দোকানদার মনে মনে বলতেছে, হায় রে কি করলাম, সারা জীবন দুই নম্বর খাইতে খাইতে এখন এক নম্বর তার পেটের ভিতরে সাপোর্ট করে না। বুঝতে পারছেন মোহতারাম হাজরিন? তো বর্তমান আমাদের অবস্থান হয়েছে এরকম যে আমরা আসল কোনটা নকল কোনটা এটা যাচাই করি না, এটা যাচাই করার কোনো প্রয়োজনও মনে করি না। তো মোহতারাম হাজরিন, আমরা যদি আসল নকল যাচাই না করে ওই চিলে কান নিচে এরকম দৌড়াইতে থাকি, তাহলে কিন্তু আমাদের সামনে আমরা বিপদের সম্মুখীন হইতে সময় লাগবে না। তো মোহতারাম হাজরিন, আমি যেই কথা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতকে তিনটি অর্থে ব্যবহৃত করেছেন, যদি আর আপনাদের যে মাযহাবের ব্যাপারে আমি বলেছিলাম, মাযহাবকে যদি সুন্নতের তিনটি অর্থ হয় আর মাযহাব মানা মাযহাব মেনে ইবাদত করতে হয়, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে মাযহাব কেন মানবো? মহতারাম হাজরিন, মাযহাব এজন্যই মানব যে মাযহাবটা একটা ফার্মেসির মতো। কিসের মতো? ফার্মেসি, ফার্মেসি চিনেন তো, ঔষধালয়, ঔষধের দোকান। ফার্মেসিতে বিভিন্ন রকমের ঔষধ থাকে। তো যদি কোনো ব্যক্তি আপনার তার জ্বর আসছে, ঠান্ডা লাগছে বা মাথা ব্যথা হয়েছে, তো আপনি ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। এখন ডাক্তার কি আপনাকে দোকানের যত ঔষধ আছে সব দিয়ে দিব, না আপনার যেইটা প্রয়োজন সেইটা দিব? কি বলেন? যেইটা প্রয়োজন আপনাকে সেইটাই দিবে। তো ফার্মেসির ঔষধগুলো হলো যে আপনার যে সমস্যা, এই সমস্যার কারণে ঔষধ প্রয়োগ করা হয়। আর ফার্মেসিতে যে ডাক্তার থাকে, এই ডাক্তারটা হইল ওই রকম যে আপনাদের যে প্রশ্ন মাযহাব কেন মানব, যেরকম ফার্মেসিতে গেলে পরে আপনাকে এক ওষুধ দেয়, অন্য রোগের কারণে অন্য ব্যক্তিকে আরেক ওষুধ দেয়, অনুরূপ মাযহাবটা হলো এমন একটা ফার্মেসির মতো। যেমন মাযহাব হলো সমাধানের একটা জায়গা। কিছুক্ষণ পূর্বে আমি বলেছিলাম না যে যদি হাদিসের উপর আমল করতে যাই তাহলে একসাথে নয় বিবি রাখা সম্ভব না আর দাঁড়ায় উপর সব করা সম্ভব না। কি বলেন? এইটা যদি আমি মাযহাবের অবলম্বন করি, মাযহাবের কাছে যাই, তাহলে এর ফয়সালা আমি পাবো। এইটা হলো মাযহাব, হলো এরকম ফার্মেসির মতো। ফার্মেসিতে গেলে পরে আমি যেরকম সমাধান পাই, আমার সমস্যার সমাধান পাই, অনুরূপভাবে মাযহাবকে যদি কোনো ব্যক্তি মাযহাব পালন করে তাহলে ইবাদত তার জন্য সহজ হয়ে যাবে। মোহতারাম হাজরিন, পৃথিবীর জমিনের মধ্যে কোন কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলাকে পেতে চায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলাকে পেতে চায়,
কোন ব্যক্তি রাত্রি জাগরণ করার মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলাকে পেতে চায়, আবার কোন ব্যক্তি রাসূলের সুন্নতের লেবাসকে গায়ে জড়িয়ে আল্লাহ তাআলাকে পেতে চায়, তো মহতরম হাজিরিন, একটা পাগলের কাছে যায় যদি আপনি জিজ্ঞাসা করেন, এই পাগল তুমি এই অবস্থায় আছো কেন? মহতরম হাজিরিন, পাগল জবাব দিবে, আমি আল্লাহ পাওয়ার জন্য এরকম করতেছি। যদি কোন গায়কের কাছে যান, গায়ককে যদি জিজ্ঞাসা করা হয়, এ গায়ক তুমি এরকম করতেছো কেন? গায়ক বলবে, আমি আল্লাহ পাওয়ার জন্য এরকম করতেছি। যদি কোন বন্দর কাছে যাওয়া হয়, এই বন্দর এরকম ভাবে নাচ গান করতেছো কেন? সে বলবে, আল্লাহ পাওয়ার জন্য করতেছি। যদি কোনো ইমাম সাহেবের কাছে যাওয়া হয়, এই ইমাম সাহেব আপনি গায়ে সুন্নতের লেবাস কেন? ইমাম সাহেব বলবে, আমি আল্লাহ পাওয়ার জন্য সুন্নতের লেবাসকে আঁকড়ে ধরছি। তো মহতরম হাজিরিন, আসলে আমি যে কথাগুলো বললাম সকলেই কিন্তু আল্লাহ পাওয়ার জন্যই সব করতেছে, কিন্তু মহতরম হাজিরিন আমাকে জানতে হবে যে আল্লাহ পাওয়ার সঠিক পথ কোনটি, কি বলেন? যদি আমি সঠিক পথ না চিনি, সঠিক পথে না যাই, ধরেন কোন ব্যক্তি কোন এক ফার্মেসিতে গেছেন, তার জ্বর হয়েছে, ওষুধ কেনার জন্য ফার্মেসির মধ্যে গেছেন, ফার্মেসিতে যাওয়ার পর ডাক্তার সাহেব তাকে ঔষধ দিছেন যে এই ঔষধ দিলাম, সকালে একবার খাইবা, দুপুরে একবার খাইবা, রাত্রে একবার খাইবা। এখন যদি মহতরম হাজিরিন আমি মনে করি একটা ট্যাবলেটের দাম 3 টাকা, যদি প্রতি 3 দিন এরকম 3 বার করে ট্যাবলেট খাইতে হয়, তাহলে আমার 3 তারিখে একদিনে 9 টাকার প্রয়োজন, 3টা ট্যাবলেটের জন্য 3 দিনে 3 নং 27 টাকার প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এরকম ভাবে যে আমার জ্বর হওয়ার কারণে এই জ্বর সাধারণ জ্বর, আসছে আবার চলে যাবে, এরকম নর্মাল মনে করে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সে ঔষধ ব্যবহার না করে, তাহলে তার দ্বারা কি তার রোগ সারা সম্ভব? সম্ভব? সম্ভব না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে কোন এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, এখন ডাক্তার তাকে গ্যাসের জন্য ঔষধ দিছে, গ্যাস্ট্রিকের ঔষধ দিছে। তো গ্যাস্ট্রিকের ঔষধ দেওয়ার পর বলতেছে, তুমি এটা নিয়মিত খাবারের আগে খেয়ে যাবে। এখন ওই ব্যক্তি বাড়িতে এসে হিসাব করতেছে যে গ্যাস্ট্রিকের ঔষধ যদি আমি খাই, তাহলে প্রতিদিন 1টা করে গ্যাস্ট্রিকের ঔষধ খেতে হলে আমার প্রয়োজন মাসে 30টা ট্যাবলেটের, কি বলেন? তো 30টা ট্যাবলেট বর্তমান সময়ে যদি 5 টাকা করে হয়, তাহলে 5 30-এ 150 টাকা, এই 150 টাকা আমার 1 মাসে খরচ হয়ে যাবে। এরকম চিন্তা করে যদি সে ট্যাবলেট না খায়, আবার কিছুদিন পরে তার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আবার ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর দেখতেছে তার গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে। আলসার হওয়ার পর ডাক্তার এবার বললেন, তোমাকে এই যে ঔষধ দেওয়া হইতেছে, এই ঔষধ তুমি নিয়মতান্ত্রিক খাবে, ঔষধের দাম হইল 1-1টা 17 টাকা কইরা। এখন যদি প্রতিদিন 2টা ট্যাবলেট খাইতে হয়, তাহলে 60টা ট্যাবলেটের প্রয়োজন, যোগ দিয়ে দেখেন কত টাকা আসে। সে যদি এরকম চিন্তা করে যে অত টাকার প্রয়োজন, ওষুধ খামো না, এমনিই ভালো হবে, আবার কিছুদিন দেখা গেছে এই আলসার থেকে তার গা হয়ে গেছে, গা থেকে ক্যান্সার হয়ে মৃত্যুর নিকটবর্তী অবস্থান করতেছে। তো এই অবস্থায় যদি সে ডাক্তারের কাছে যায় বলে, ডাক্তার সাহেব
আপনি তো আপনার কাছে এতদিন চিকিৎসা নিলাম, আমি তো এখন মরার অবস্থা, কিছুদিন পর মারা যাইব, এটা কি ডাক্তারের দোষ? ডাক্তারের দোষ? ডাক্তারের দোষ না। অনুরূপভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিবেন, কোনটা ভালো কোনটা খারাপ এটাকে যাচাই করে মানুষ যেন ওই পথে চলে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাকে বেরেন্নামাকেও তো এক দৌলত দান করেছেন। আমাকে যদি কোনো ব্যক্তি বলে আগুনের মধ্যে হাত দেওয়ার জন্য, মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি সচ্চল জ্ঞানের অধিকারী হয়ে থাকি আগুনের মধ্যে হাত বাড়াইব না। আমাকে যদি কোনো ব্যক্তি বলে পানির মধ্যে জাপ দেওয়ার জন্য, যদি আমি সচ্চল জ্ঞানের অধিকারী হয়ে থাকি তাহলে পানির মধ্যে জাপ দিব না, সাগরের মধ্যে জাপ দিব না, নদীর মধ্যে জাপ দিব না, যার কারণে আমার মৃত্যু হবে। আমি যদি এমন ভালো মন্দ বুঝি তাহলে মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যায় যদি বলে আল্লাহ আমি বুঝি নাই বুঝি নাই, কাজ হবে কাজ হবে? উদাহরণটা কেন দিছি ফার্মেসির, যে ডাক্তার যে ঔষধ প্রয়োগ করার কথা বললেন, ঔষধ ব্যবহার করার কথা বললেন, মুহতারাম হাজিরিন ডাক্তারের চেয়ে একলান বেশি বুঝে। আমি ঔষধ ব্যবহার করলাম না, ডাক্তারের নিয়ম অনুযায়ী চললাম না, মুহতারাম হাজিরিন আমার দ্বারা কি সুস্থ থাকা সম্ভব? সম্ভব? মুহতারাম হাজিরিন ভালো করে লক্ষ্য করে শুনুন, যদি কোনো ব্যক্তি যেমনি ভাবে আল্লাহ তাআলা চলার কথা বলছেন, রসুলের তরিকা অনুযায়ী চলার কথা বলছেন, রসুলের আদর্শকে আঁকড়ে ধরার কথা বলছেন, মুহতারাম হাজিরিন পৃথিবীর জমিনে যদি আপনি আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী না চলি, কাল কিয়ামতের ময়দানে যাওয়ার পরে বিচারের কাজ করার সম্মুখীন হওয়ার পরে মুহতারাম হাজিরিন আপনার আমার দ্বারা আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত দেওয়ার মতো কোনো অবস্থান থাকবে না, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো কোনো অবস্থান থাকবে না। মুহতারাম হাজিরিন দুনিয়াতে যেরকম একজন আরেকজনকে চালাক ভাবে চতুর ভাবে, ওইখানে যে চতুর ভাবলে কাজ হবে না, যদি এরকম মনে করি মুহতারাম হাজিরিন, অনেক মানুষ আছে আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে বলবে আল্লাহ তাআলা আমি এইগুলো করি নাই, এই গুনাহ করি নাই, এইগুলো করি নাই, ওইগুলো করি নাই, তখন আল্লাহ তাআলা এমন এক সময় এমন এক উত্তর আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, ইকরো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই দিন কারো কোনো জবাব চলবে না, মুখকে অফ করে দেওয়া হবে, তার আঙ্গুলগুলো কথা বলতে থাকবে, আঙ্গুলের যদি সাক্ষ্যকে গ্রহণ না করা হয় তার চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, তখন সে বলতে থাকবে আল্লাহ এগুলো করি নাই করি নাই, তখন মুহতারাম হাজিরিন আল্লাহর আলোচ্য আয়াত তেলাওয়াত হবে, ইকরো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, একটা পত্র উড়তে উড়তে মানুষের কাছে আসবে, কি একটা পত্র? দুনিয়াতে দেখেন না এখন অনেক জায়গায় এমন ব্যবস্থা হয়েছে যে বাংলাদেশের কি অবস্থা, আমেরিকায় বৈশা সাধারণ একটা সিমের মাধ্যমে, মোবাইল কার্ডের সিমের মাধ্যমে দেখা যায়। তো মুহতারাম হাজিরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে পাওয়ারফুল ফেরেশতা মানুষের দুই কাঁধের মধ্যে ফিট করে রাখছেন, মানুষ কি করতেছে, কি ভালো করতেছে, কি মন্দ করতেছে, মুহতারাম হাজিরিন আল্লাহ ভিডিও আকারে ওই ইকরো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখছেন। ওই দিন মুহতারাম হাজিরিন যখন আমি আপনি অস্বীকার করব,
আল্লাহ তাআলা ওই পত্রকে অনুমতি দিবে, পত্র আস্তে আস্তে উড়তে 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 ওই ব্যক্তির সম্মুখীন হবে, আর দেখবে যে কোথায় আমি ভালো কাজ করছি, কোথায় আমি খারাপ কাজ করছি। মুহতারাম হাজিরিন, সমস্ত রিপোর্ট এই কাগজের মধ্যে লিপিবদ্ধ থাকবে। তখন আমি যে বলছিলাম, আমি আমার চামড়া মিথ্যা কথা বলতেছে, আমার চুল মিথ্যা কথা বলতেছে, আমার চোখ মিথ্যা কথা বলতেছে, আমার হাত মিথ্যা কথা বলতেছে, আমার পা মিথ্যা কথা বলতেছে। মুহতারাম হাজিরিন, তখন আমার আপনার কোনো জবাব দেওয়ার মতো কায়দা থাকবে না। আমি যখন আল্লাহ তাআলার কাছে একের পর এক উত্তর দিতে থাকবো, আল্লাহ এইগুলো মিথ্যা, আমি এগুলো করি নাই, তখন আল্লাহ এমন এক ব্যবস্থা রাখছেন, যদি দুনিয়ার জমিনে এক দেশ থেকে আরেক দেশে দেখা যায় আপনি কি করতেছেন, তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এর চেয়েও বড় ব্যবস্থা করে রাখছেন যে পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কালো পাহাড়ের মধ্যে, কালো পাথরের ভিতরে যদি কোনো কালো পিপীলিকা হাঁটাচলা নড়াচড়া করতে থাকে, আমি রব্বুল আলামিন স্বয়ং ওই কালো পাহাড়ের, কালো পাথরের, কালো পিপীলিকাকে দেখতে পাই। তাহলে আমরা যারা মনে করতেছি, মুহতারাম হাজিরিন, আমরা যা করতেছি মনে হয় আল্লাহ তাআলা দেখতেছেন না, এরকম ধারণায় যদি থাকি তাহলে বোকার সাগরে বাস করতেছি। কোন এক ব্যক্তি, আমি শুরুতেই বলছিলাম যে আল্লাহ তাআলার করুণা ছাড়া যদি এরকম বিচারের সম্মুখীন আমি হয়ে যাই, মুহতারাম হাজিরিন, আমি কি আল্লাহর করুণা ছাড়া আমার নাজাতের ফয়সালা হবে? হবে? আমার নাজাতের ফয়সালা আল্লাহর করুণা ছাড়া হবে না। তো মুহতারাম হাজিরিন, কোন এক ব্যক্তি আল্লাহ তাআলার অনেক ইবাদত বন্দিগি করছেন, ইবাদত বন্দিগি করতে করতে স্ত্রী পুত্র বাড়ি ঘর সব কিছু ছাইরা দিয়া সে জঙ্গলে যায় ইবাদত করা শুরু করে দিছেন। এখন জঙ্গলে যায় যে ইবাদত করা শুরু করে দিছেন, পরবর্তীতে একদিন সে মারা গেল। মারা যাওয়ার পর আল্লাহ তার ইবাদত দেখা তার প্রতি রাজি হয়ে গেছেন, তার প্রতি খুশি হয়েছেন আল্লাহ, যে বান্দা যাও, আমার করুণায় তোমাকে আমি নাজাতের ফয়সালা করে দিলাম, তুমি বেহেশতে চলে যাও। এখন এই লোক ভাবতেছে, যদি আল্লাহ তাআলার করুণায় আমি বেহেশতে যাই, তাহলে আমি যে এত বছর ইবাদত করলাম এই ইবাদতের কি হবে? ভালো করে বুঝবেন, আছে না আমরা যারা এই কথায় বিশ্বাসী যে আমি আমার ইবাদত দিয়া বেহেশতে যাব, আমি আমার ইবাদত দিয়া নাজাতের ফয়সালা পাবো, সম্ভব? সম্ভব। আল্লাহর করুণা ছাড়া আপনার বেহেশতে যাওয়া সম্ভব না। যখন এই ব্যক্তির মনে মনে মুহতারাম হাজিরিন প্রশ্ন জাগলো, তখন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাকে আমি আজকে এমন এক পরীক্ষার সম্মুখীন করব, যেই পরীক্ষা দেওয়ার পরে তোমার জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম হাজিরিন দুইজন ফেরেশতাকে ডাকছেন, দুইজন ফেরেশতাকে ডাইকা বলতেছেন, এ ফেরেশতারা, এই ব্যক্তিকে তোমরা ওই জাহান্নামের দেয়ালের কাজ দিয়ে, জাহান্নামের দেয়ালের কাজ দিয়ে ঘুরাই নিয়ে আসো, জাহান্নামের দেয়ালের কাজ দিয়ে ঘুরাই নিয়ে আসো। যখন এই ব্যক্তিকে নিয়া জাহান্নামের কাজ দিয়ে ঘুরাইতেছে, জাহান্নামের ভিতর না, জাহান্নামের বাহিরের সাইডে ঘুরাইতেছে, এখন এক পর্যায়ে এই ব্যক্তির পানির পিপাসা উদিত হইছে, পানির পিপাসা লাগছে, পানির পিপাসায় সে কাতর হয়ে যাইতেছে। মুহতারাম হাজিরিন, তখন সেই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার দ্বারা আর এখানে বিচরণ করা সম্ভব না, আমাকে একটু পানি পান করান, আমাকে একটু পানি পান করান। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতার মাধ্যমে পানির ব্যবস্থা করে দিছেন, ফেরেশতা পানি নিয়ে যাইতেছে আর বলতেছে, পানি পানি পানি। যেরকম বাজারে মাছ বেচে, তরকারি বেচে, জিনিসপত্র বিক্রি করে,
এরকম ভাবে ফেরেশতা বলতেছে পানি পানি পানি, তখন এই লোক বলতেছে এই আল্লাহর মাখলুক তুমি এদিক আসো। ফেরেশতাকে ডাইকে বলতেছে, যখন ফেরেশতা কাছে আসছে বলতেছে আমি তো পিপাসিত, আমাকে এক গ্লাস পানি পান করাও। আর পানি পান করতে গেলেই ফেরেশতা বলতেছে এই বান্দা এই পৃথিবীর জমিনে যেমন টাকা পয়সা ব্যবহার কইরা ক্ষমতার গরম দেখায়া ক্ষমতা দিয়া তুমি ব্যবহার করছো, সব কিছু সামনে পেয়েছো, এইখানে তো ক্ষমতার গরম চলবে না, টাকা পয়সার গরম চলবে না। মুহতারাম হাজিরিন যখন এই কথা বলতেছিলেন তখন বলতেছে তো এইখানে কিসের কিসের বিনিময়ে আমাকে পানি প্রদান করা হবে? তখন ফেরেশতা বলতেছে আমাকে তোমাকে এবাদতের বিনিময়ে পানি পান করানো হবে। তখন বলতেছে এক গ্লাস পানি পান করতে হইলে কত বছরের এবাদতের প্রয়োজন? তখন মুহতারাম হাজিরিন ফেরেশতা বলতেছে এক গ্লাস পানি পান করতে হইলে কমসে কম 100 বছরের এবাদতের প্রয়োজন। সম্ভব আমার জীবনে আমি সব যতদিন বেঁচে ছিলাম সর্বসময়কে এবাদত করেছি করিনি? খুশি তুমি আমাকে এক গ্লাস পানি দাও। তারপরে এক গ্লাস পানি তাকে প্রদান করা হইলো, 80 বছরের আবাদতের মাধ্যমে এক গ্লাস পানি সে পান করলো। এক গ্লাস পানি পান করার পর পিপাসা মিটে নাই, পিপাসা না মিটার কারণে মহতারাম হাজিরিন সে বলতেছে আমাকে আরেক গ্লাস পানি পান করাও। এখন ফেরেশতা বলতেছে আরেক গ্লাস পানি পান করতে হইলে তোমাকে আরো 100 বছরের ইবাদতের প্রয়োজন। এখন বলতেছে আমার কাছে আর ইবাদত নাই, আমার কাছে আর ইবাদত নাই। মহতারাম হাজিরিন যখন এই কথা বলতেছে ফেরেশতা বলতেছে আমার কাছে ও পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তখন আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার পর বলতেছে বান্দা পৃথিবীর জমিনে 80 বৎসর যাবত তুমি আর জঙ্গলে আবাদত করছো, জঙ্গলের পাশে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটা কূপ খনন করে দিছিলাম, যেই খনন থেকে পৃথিবীর জমিনে তুমি হাজার হাজার গ্লাস পানি পান করছো, আর এই ফল গাছ থেকে তুমি প্রতিদিন ফল খাইছো। মুহতারাম হাজিরিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি এই পৃথিবীর জমিনে 80 বছর হায়াতের মধ্যে যত গ্লাস পানি পান করেছো আজকে এই পানির হিসাব দিয়ে তুমি জান্নাতের ভিতরে যাবে। সম্ভব? এখন বলতেছে আল্লাহ আমার তো কোনো ইবাদত নাই, আমার কোনো ইবাদত নাই, সাথে সাথে সেজদায় লুটে গেলেন। আর বলতেছেন আল্লাহ তোমার করুণা ছাড়া তোমার রহমত ছাড়া আমি বেহেশতে যাইতে পারবো না, আমার নাজাতের ফয়সালা হবে না। আল্লাহ তুমি আমার নাজাতের ফয়সালা করিয়া দাও। কি মুহতারাম হাজিরিন, আমরা যারা বুকার সাগরে বাস করতেছি যে আমি আমার আবাদতের কারণে জান্নাতে যাব, মুহতারাম হাজিরিন কোনোদিনও সম্ভব না। তো মুহতারাম হাজিরিন, মানুষ দেখা গেছে 1000 বছর এবাদত করবে, এই আবাদত সাধারণ একটি গুনার কারণে একটা কাজের কারণে সমস্ত এবাদত মাটি হয়ে যাবে। আবার সারা জিন্দিগি পাপ করছে, আল্লাহ তাআলার একটা সন্তুষ্টির মাধ্যমে তার নাজাতের ফয়সালা হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, সময় মাত্র 4 মিনিট হাতে আছে, এর মধ্যেই আমি আমার আলোচনাকে গুছিয়ে নিব। আমি যে আলোচ্য আয়াত পাঠ করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে বলতেছেন যারা আল্লাহ তাআলার যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, আখেরাতের সাফল্য চায়, আর যারা বেশি বেশি জিকির করে, আমি কাল কিয়ামতের ময়দানে মুমিনের প্রথম খাতার ভিতরে তার নাম লেখায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল জান্নাতের মেহমান তাকে বানাইয়া দিব।
আর যে হাদিসখানে আমি পাঠ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো এক ব্যক্তি একটা সুন্নতকে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদ সাহাবার মর্যাদা তাকে দান করা হবে। তা মুহতারাম হাজিরিন, আমরা কি আমাদের ইচ্ছা আছে আল্লাহর রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরার জন্য? কার কার ইচ্ছা আছে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ছোট্ট একটি সুন্নতের ঘটনার মাধ্যমেই আমি আমার আলোচনাকে শেষ করব। মুহতারাম হাজিরিন, ইমাম দাউদ রহমতুল্লাহি আলাইহ কোন একদিন নদীর পারে হারতেছেন, নদীর পারে হারতেছেন আর কি যেন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। তো কোন এক ব্যক্তি নদীর মাঝখান দিয়ে জাহাজের মধ্যে হাঁচি দিছে, কি দিছে? হাঁচি দিছে। হাঁচি দেওয়ার পর এটা ইমাম দাউদ রহমতুল্লাহি আলাইহির কানে শব্দ আসছে। কেউ কি শব্দটা আসছে? হাঁচি দেওয়ার পর সে বলতেছে, হাঁচির কি বলতেছে, উত্তর দিতেছে আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? যে ব্যক্তি হাঁচি দিছে সে ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ, সে হাঁচি এবং হাঁচির জবাব শুনছেন। তো যে ব্যক্তি হাঁচির জবাব শুনে, আর একটি জবাব আছে না, কি ইয়ারহামুকাল্লাহ, কি ইয়ারহামুকাল্লাহ। তখন ইমামে দাউদ রহমতুল্লাহি আলাই এখন বলতেছে, আমার উপর তো হাঁচির জবাব দেওয়া ওয়াজিব হয়ে গেছে। এখন সে ব্যক্তি তো নদীর মাঝখানে জাহাজের মধ্যে আছে, তো জাহাজের মধ্যে যে আছে আমি কিভাবে তার সামনে যে জবাব দিব? এইখান থেকে বললে তো সে শুনবে না। তখন ইমাম দাউদ রহমতুল্লাহি আলাইহি মুহতারাম হাজিরিন তার পকেটের মধ্যে হাত দিলেন, দেখতেছেন পকেটের মধ্যে 3 পয়সা আছে। এই 3 পয়সার বিনিময়ে, এই 3 পয়সার বিনিময়ে এক নৌকার কাছে গেছে, নৌকাওয়ালাকে বলতেছে, নৌকাওয়ালা আমাকে ওই জাহাজের কাছে পৌঁছে দাও, আমাকে ওই জাহাজের কাছে পৌঁছে দাও। এক ব্যক্তি হাঁচি দিছে আর হাঁচির জবাব দিছে, আমার হাঁচির জবাব দেওয়া ওয়াজিব হয়ে গেছে, আমার তো হাঁচির জবাব দিতে হবে। তখন ইমামে দাউদ রহমতুল্লাহি আলাই এই নৌকা ভাড়া করে সে ব্যক্তি নদীর মাঝখানে এই জাহাজের কাছে গিয়ে বলতেছে, ওই ব্যক্তি ভাই তুমি যে হাসি দিছিলা আর হাসির জবাবে বলছিলা আলহামদুলিল্লাহ, আর তোমার জবাবে আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। তখন যখন ইমামে দাউদ রহমতুল্লাহি আলাইহি হাজির জবাব দিয়ে আসতেছেন, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ করে বলতেছেন, ও ইমামে দাউদ রহমতুল্লাহি আলাইহি তুমি শুনে রাখো, আজকে যে তোমার পকেটের এই 3 পয়সার বিনিময়ে নৌকা খরিদ করে 3 পয়সার বিনিময়ে আমি রসুলের সুন্নত আদায় করছো, হাজির জবাব দিছো, ও ইমামে দাউদ রহমতুল্লাহ আলাইহি শুনে রাখো, আমি এই 3 পয়সার বিনিময়ে তোমার জন্য বিশাল জান্নাত কিনে রাখলাম। কি মুহতারাম হাজিরিন, সুন্নতের দাম আছে না নাই? সুন্নতের দাম অবশ্যই আছে। এই জন্য মুহতারাম হাজিরিন আমাদের চেষ্টা থাকবে আমাদের জীবনে যেন সমস্ত কাজগুলো রসুলের সুন্নত অনুযায়ী হয়, এবং আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে সুন্নতের লেবাসে রাখবো, এবং এই সুন্নত যাতে যেইখান থেকে সুন্নত অর্জন করা হয়, সুন্নতের কারখানার নাম কি? কি সুন্নতের কারখানার নাম জানেন না? সুন্নতের কারখানার নাম হইল কওমি মাদ্রাসা। কি কওমি মাদ্রাসা? এই আপনাদের পাশেই একটা কওমি মাদ্রাসা হইছে। আমি শুরুতেই আয়াতে কারিমা পাঠ করেছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জুনুবি যদি কোনো ব্যক্তি নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করল না, নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকরিয়া আদায় করো, আর যদি শুকরিয়া আদায় না করো নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তোমাদেরকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। এই যে মাদ্রাসা, মাদ্রাসা কি নিয়ামত না? আমার ক্ষমতায় মাদ্রাসা করতে পারবো আমি? আমার বাড়িতে এককভাবে মাদ্রাসা করা সম্ভব? আপনাদের এলাকায় একটি প্রতিষ্ঠান হয়েছে, দ্বীনের জরুরি বিষয় মাসলা মাসায়েল শিখব, রাসূলের সুন্নতে লেবাস পইরা, সুন্নতি জামা পইরা সে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাইব,
আপনারা কি রাজি আছেন না এই মাদ্রাসার প্রতি? কে কে রাজি আছেন? তাহলে এই মাদ্রাসার জন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসাতে পাঠাইবেন। কই পাঠাইবেন? মাদ্রাসাতে পাঠাইবেন। মাদ্রাসাতে পাঠাইয়া নবীর সুন্নত নিজেও শিখবেন, সন্তানদের মাঝেও এই সুন্নতের কি কাজ চালু করে দিবেন। সবাই রাজি আছেন না? এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে বড় এক প্রতিষ্ঠান রূপে কায়েম করেন। সবাই বলি আমিন। আমি যে অগুছালো কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।